এই মেলা আমাদের সবাইকে আলোকিত করবে আমরা শুদ্ধ নির্ভরযোগ্য ভালো ভালো বই খুঁজে খুঁজে না 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 আমার কোনো বই নেই আমি বই কিনতে আসছি আমি বই কিনবো ইনশাআল্লাহ চমৎকার একটা প্রশ্ন আমার বই পাপা কিনে এখন বলতে পারতেছি না তবে আহমদুলিল্লাহ এবারের বই মেলাটা খুবই জমজমাট অবস্থা বই কিনে কখনো মানুষ দেউলিয়া হয় না বরং আপনি হয়তো আপনার পড়তে ভালো লাগছে না কিন্তু আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার পরবর্তী প্রজন্ম সেখান থেকে হয়তো বা উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই ভালো আছেন ভাই আমরা আজকে মেলায় আসছি বই কেনার জন্য বই দেখার জন্য বই সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার জন্য এই মেলা আমাদের সবাইকে আলোকিত করবে আমরা শুদ্ধ নির্ভরযোগ্য ভালো ভালো বই খুঁজে খুঁজে কিনব ইনশাল্লাহ সবাই কিনবো তো বই এখানে আলহামদুলিল্লাহ অনেক ওলামায় একরাম আসছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর ছেলে ওসামা খন্দকার তিনিও আসছেন আমাদের আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই তো আছে দেখতে পাচ্ছেন মুফতি সাইফুল ইসলাম ভাই আছেন গাজী সানউল্লাহ রহমানের ভাই আছেন মুহাদ্দিস মাহমুদুল্লাহাম ভাই আছেন আমাদের ডক্টর জাকারিয়া ভাই আছেন। তারপরে সাইমুম সাদি ভাই আছেন মুস্তাফিজ রহমানি আটেমির উনি আছেন এবং আমাদের জাতীয় বেতার এর কারি সাইফুল ইসলাম ভাই আছেন বইমেলা আসছি বাইতুল মোকারম ইসলামী বইমেলা আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় শাহেখ হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম পার বইমেলা আসলেন বই কিরকম দেখলেন বা কোন কোন বই আপনার কাছে ভালো লাগছে মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক বই দেখলাম সবই ইসলামিক বই সবার লেখাই কিন্তু ভালো লাগছে আসলে তো আমাদের শেখ মাহমুদুল হাসান ভাই একটা বই বের করছে তো ওই বইটা পড়ে দেখলাম খুবই সুন্দরভাবে সে উপস্থাপন করছে এবং লিখেছে খুবই ভালো লাগছে আমার মাসাল্লাহ আসলে বইমেলায় এসে একটা তরুণদের একটা হুড় হাল্লা লেগে গেছে আর এই মুহূর্তে আসলে বড় বড় সায়ক রায় এখানে উপস্থিত হয়েছেন জাগরণ টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের থেকে পরিচিত মুখ আপনারা যে এই দীপ্ত টিভিতে জ্ঞান আলোকিত জ্ঞানী যে অনুষ্ঠানটা দেখেন থেকে বড়ো অনুষ্ঠান তার সত্ত্বাধিকারী চেয়ারম্যান আমাদের ভাই এখানে উপস্থিত হয়েছেন জিজ্ঞাসা অনুভূতি বা কেমন লাগে আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই খুবই আনন্দের খুবই আর কি খুশির খবর এবং এই বইমেলাকে কেন্দ্র করি এবং আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্যই মূলত আমি অধম এবং আমার সাথে বাংলাদেশের স্বনামধন্য খ্যাতিমান আলমে গাজী সানাউল্লাহ রহমানী ভাই সহ আরও অনেক সাইকরা আসবেন বা এসছেন তো আমরা চাইবো যে এই বইমেলা আমাদের প্রাণের মেলা হোক এবং এই বইমেলা থেকে আমরা বই কিনবো আমরা পড়বো কোনো বই আছে কি না 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 আমার কোনো বই নেই আমি বই আমি বই কিনতে আসছি আমি বই কিনবো ইনশাল্লাহ যে সব সাহেবরা বই বের করেছে তাদের বইগুলো কেমন আলহামদুলিল্লাহ মাত্র তো আসলাম নতুন নতুন কি বই আসছে সেটা দেখব ইনশাল্লাহ আর অবশ্যই বইমেলাকে কেন্দ্র করে শুধু নয় সারা বছরই এখন কিন্তু অনেক ভালো ভালো বই বের হয় সুতরাং আমরা অবশ্যই বইগুলো দেখবো পড়বো আলহামদুলিল্লাহ আমরা আজকে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে এসেছি এবং এখানে যে ইসলামিক বইমেলা হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত বিশেষ করে আমাদের ব্যক্তিগত প্রচারণায় আজকের এই বইমেলাটি জমে উঠেছে আলহামদুলিল্লাহ সবার আন্তরিক প্রচেষ্টার বদৌলতে এবং আমরা গত দশ বছর আগে পাঁচ বছর আগে সাত বছর আগেও ইনফিরাতি বা পৃথক পৃথক এ ধরনের বইমেলাগুলোতে যখন আমরা যেতাম যেখানে ইসলামিক বই পাওয়া যায় গুটি কয়েক মানুষের অংশগ্রহণ ছিল আজকে এখান থেকে পরিবর্তিত হয়ে শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে আসেন এবং বই কেনেন আমি জাগরণ টিভির মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে আপনারাও আসুন এখান থেকে বই কিনুন নিজেদেরকে আলোকিত করুন এবং দিনের পথে চলার চেষ্টা করুন বই কিনে কখনো মানুষ দেউলিয়া হয় না বরং আপনি হয়তো বা আপনার পড়তে ভালো লাগছে না কিন্তু আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার পরবর্তী প্রজন্ম সেখান থেকে হয়তো বা উপকৃত হবে না আমার লেখা চলছে এখনো প্রকাশিত হয় নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই হলে আপনারা জানতে পারবেন আমাদের রয়েছে আমাদের সকলের প্রিয় জনপ্রিয় শিল্পী নিয়মুল্লাহ নিজ আমার কাছে একটু জানবো সে বইমেলায় আমাকে কেমন লাগতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমি প্রায় সময় আসি যেহেতু আমি পার্শ্ববর্তী এলাকায় থাকি আলহামদুলিল্লাহ এবারের বইমেলাটা খুবই জমজমাট অবস্থা ইসলামিক বইমেলা যে ইসলামিক বই পড়ার প্রতি যে মানুষের আগ্রহটা আলহামদুলিল্লাহ দেখতেছে অনেক বেড়ে গেছে সামনে আমরা যদি সবাই আসি যারা ইসলামিক স্কলাররা আছে ওরা যে ওরা যদি নিয়মিত আসে তাহলে ইনশাল্লাহ বইমেলাটা আরও একটু সুন্দর হবে আপনার অনুভূতি আচ্ছা অনেক অনেক ভালো লাগছে আমরা বিগত কয়েক বছর থেকেই আসি এবং বিশেষ করে ইসলামিক স্কলার আসলে তরুণদের একটা বিশাল ঢল পড়ে যায় তো আমরা আশা রাখি বাংলাদেশের সকল ইশ্তরে ওলামারাও আসবেন এবং সকল তরুণরাও আসবে জাসা আল্লাহ আলাইকুম আসালামাইকুম আমাদের সাথে রয়েছে আমাদের সকলের পরিচিত প্রিয় ব্যক্তি শেখ হাফেজ কারি সাইফুল ইসলাম পারত মোটর আপনি যদি বইমেলা আপনাকে আলহামদুলিল্লাহ আসলে আগে পরে আসা হয়েছে অনেক এসেছি তো এবার আসার পরে দেখলাম যে বইমেলাতে ইসলাম প্রিয় মানুষদের এত ঢল আলহামদুলিল্লাহ যে ইসলামের প্রতি মানুষের যে এত ভালোবাসা আছে এখনো পর্যন্ত এই তরুণদের ঢল নেমেছে আসলে আর এখানে অনেক বড় বড় স্কলাররা ইসলামিক স্কলাররা আসছেন শেখ আহমদুল্লাভ আসতেছেন আবদুল আই মোহাম্মদ সাহেবুল্লাই আসছেন এবং ওনার বইও কিন্তু বের হয়েছে সত্তান প্রকাশন থেকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ যারা বই বেশি বেশি করে পড়ে তাদের জ্ঞান কিন্তু বৃদ্ধি পাইতে থাকে এই জন্য যারা এখানে আসছে তারা কিন্তু জ্ঞান বৃদ্ধি করার জন্য আসছে তারা শেখার জন্য আসছে আমরাও কিন্তু কি নিজামি ভাই শেখার জন্য আসছি আরও শাহেকরা ইনশাল্লাহ আস্তে আস্তে আসতেছেন অবশ্যই আপনারা ইসলামের প্রতি ধাবিত হবেন এবং এই বই থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে নবীদের জীবনী পড়বেন আপনারা সাহাবিদের জীবনী আপনারা পড়বেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন এটা চমৎকার একটা প্রশ্ন আমার বই পাবা কিনা এখন বলতে পারতেছি না তবে আশা আছে ইনশাআল্লাহ আগামীতে একটা বই আমি বের করবো ইনশাল্লাহ ধন্যবাদ জাগরণ মিডিয়ার যে ভূমিকাটা এবারে দেখলাম আলহামদুলিল্লাহ মিডিয়ার ভূমিকা আমরা খুবই লক্ষ্য করছি এবার যে আপনারা যে প্রচার করেন বিভিন্ন স্কলাররা যারা আসে ওদের বইগুলো যখন আপনারা অনলাইনে অফলাইনে যখন আপনারা প্রচার করবেন সেক্ষেত্রে কিন্তু আরও যারা জানে না যে বাইতুল মোকরমের মতো জায়গায় যে একটা ইসলামিক বইমেলা চলছে এটা অনেকে জানে না আপনারা যদি প্রচার করেন ইশাল আগামীতে এটা কিন্তু যেমন আমরা একুশে বইমেলা দেখি এটা যেভাবে বাংলাদেশে একটা ভিন্ন একটা অবস্থান করেছে ইসলামিক বইমেলাশাল সেভাবে অবস্থান করবে সেটা আমি প্রিয় দর্শক আমাদের সাথে একজন রয়েছে গুণী লেখক আমরা তার লেখা সম্পর্কে এবং কি কি লিখেছে সব কিছু জানার চেষ্টা করব মতো কি কী মানে বই বা কি গান সেই সম্পর্কে আমার প্রায় শতাধিক আমার লিরিক রয়েছে গান রয়েছে বিভিন্ন ইউটিউবে তার ভিত্তি উল্লেখযোগ্য হচ্ছে একদিন তোমারই না মসজিদ হবে এলান আব্বু তুমি আমার দুই মনি কত নামাজ বাড়িওয়ালা নাইলে বাড়ি দুনিয়াতে তারপরে ওই যে ই গান সে দুনিয়া মন করবে বইবে বাতাস বই না বইটা আসবে আমার এটা বইমেলার জন্য আমি আসি মাঝে মাঝে খুব ভালো লাগে ধন্যবাদ জানাচ্ছি জাগরণ টিভি আমাদের প্রাণ প্রিয় ছোট ভাই জুবাইয়ের যাকে আপনার সবাই চেনেন যিনি এই জাগরণ টিভিটা শুরু করেছিলেন অনেক আগেই বড় বড় স্কলারদেরকে নিয়ে শুরু করেছেন এবং সেই জাগরণ টিভি এখন অনেক ঊর্ধ্বে অনেক সফলতার শীর্ষে চলে গেছে কারণ সে ইসলাম নিয়ে কাজ করছে কোরআন নিয়ে কাজ করছে হাদিস নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ বইমেলাও তিনি চলে আসছেন এই ইসলামের খাতিরে আল্লাহ তালা আমার এই ছোটো ভাই জুবাইয়েরকে যেন দিনের জন্য কবুল করে নেন